আমি তোমাদের যে বিদ্যালয়ের নাম লিখিয়ে দিয়ে গেলাম, ভুলতে কদিন লাগবে? কদিন লাগবে ভুলতে? আবার কালই ভুলে যাবে যদি না লিখো। তাহলে তোমাদের কি করতে হবে? প্রতিদিন লিখতে হবে। নিজের নাম যেমন লিখবে, বিদ্যালয়ের নাম তেমনই লিখবে। তোমার পরিচয় বিদ্যালয়ের নামে, এখন তুমি এই বিদ্যালয়ের ছাত্র, তাই বিদ্যালয়ের নামটি নিজের নামের মতোই তোমাকে একদম শুদ্ধভাবে লিখতে হবে। বাংলা এবং ইংরেজিতে সবাই লিখে নিলে তো আর অসুবিধা হবে? অসুবিধা হবে না। তোমাদের বিদ্যালয়েও লিখা আছে, সেখান থেকেও দেখে আজকে লিখে নেবে খাতাটি নিয়ে গিয়ে। আমি আবার তোমাদের কাছে আসবো একদিন, আমার ইচ্ছা আছে বিবেকানন্দের বই নিয়ে। আমি সেদিন আবার দেখব তোমরা লেখাগুলি ঠিক করছো কি না। এই জন্য তোমাদের কী করতে হবে, কী করতে হবে? প্রতিদিন খাতা শেষে তোমরা হাত লেখা করে দেখাও, স্যারদের পড়া থাকে তো, সেখানে নিজের নাম এবং বিদ্যালয়ের নাম বাংলায় এবং ইংরেজিতে লিখবে, মনে থাকবে। খুব ভালো থাকো তোমরা। এখন আমি আসি।